পেঁয়াজের কালোবাজারে রুখতে এবং অতি দামে যেন বিভিন্ন বাজারগুলিতে পেঁয়াজ বিক্রি করা না হয় তার নজরদারি দিয়েছে এবার প্রশাসন। আজ মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে প্রশাসন। হঠাৎ করেই খাদ্য দপ্তরের হানা মহারাজগঞ্জ বাজারে। পেঁয়াজের কম মজুদ থাকার কারণ জানিয়ে একজন ব্যবসায়ী এই বিষয়টি স্বীকার করেছেন। তিনি এও স্বীকার করলেন যে সব পেঁয়াজ বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে, যার জন্য বাজারে অধিক দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং তার সংকট দেখা দিচ্ছে। এমনই একজন ব্যবসায়ী বললেন, বাংলাদেশ থেকে কিছু ব্যবসায়ী আছে যারা চোরা পথে ত্রিপুরার পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে। তাদের খাদ্য দপ্তরের অধিকার একটি দোকান এবং একটি রেশন শপ তালা মেরে দুর্নীতির অভিযোগের কারণে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডিভিশন ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এনফোর্সমেন্ট টিম আমাদের কাজে হচ্ছে বাজার পরিদর্শন করা, তো তাই নিত্যদিনের যে আমাদের রুটিন ইন্সপেকশন সেটাতে আমরা আজকে আসলাম। আজকে এসে আমরা প্রথমে 29 নম্বর নাগজমিনের দোকান পরিদর্শন করি। সেখানে আমাদের যে ইকোস মেশিনের সাথে ফিজিক্যাল স্টকের একটা বিরাট গোলমিল পাই। 34 কুইন্টাল রেশনের চাল সেখানে শর্ট পাই। মনে হলো রেশন ডিলার সেটা হাফিজ করে দিয়েছে, আমরা রেশন দোকানটা তৎক্ষণাৎ সিল করে দিয়েছি। অফিসে গিয়ে এসডিএম স্যারের কাছে এটা রিপোর্ট করবো। এসডিএম স্যারের আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়া নেবে, আজকের দোকান আমরা সাসপেন্ড করে দেবো, পাশের দোকানের সাথে ট্যাগ করে দেবো। দ্বিতীয় হচ্ছে আমরা মহারাজগঞ্জ বাজারে আসলাম। একটা বাজারে মোটামুটি ভদ্র আছে, একজন লোক বোধহয় মারা গেছেন তার এই শোক প্রকাশের দরুন। তো দ্বিতীয় পার্টির বাজার মার্কেটটা খোলা আছে, সেখানে আমরা একটি পেঁয়াজের দোকান ভিজিট করি। সেখানে ভিজিট করে মালিকের নাম হচ্ছে রাজুগণি, সে প্রতি কুইন্টাল পেঁয়াজ 58 টাকা করে চেয়েছিল। তো আমাদের মনে হয়েছিল যে রিটটা হাই। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম পেঁয়াজটা আপনি কোথা থেকে এনেছেন, উনি বলছে রামু ভুঁয়ার থেকে আনছি। তৎক্ষণাৎ আমরা রামু ভুঁয়ারে যে পেঁয়াজের হোলসেল পয়েন্টে আমরা যাই, সেখানে গিয়ে দেখি সেখানে 56 আছে, 54 আছে, 58 আছে। অর্থাৎ উনি মর্জি মাফিক সেটা রেট সিডি রাখছেন। ওনার মেমো বইটা আমরা সিজ করেছি এবং ওনার রেকর্ডের সাথে পেঁয়াজের যে স্টক সেটা আমরা মিলেনি, তার জন্য দোকানটা আমরা লক করেছি। এরপরে আমরা সেকেন্ড পার্টির কাছে আসলাম। সেখানে এসে আমরা জিজ্ঞেস করলাম পেঁয়াজ তো কিছুদিন আগেও কম ছিল 51 টাকা 52 টাকা, আজকে সেটা 57-58 কী করে হলো? উনি তৎক্ষণাৎ খুব আশ্চর্যজনকভাবে একটা উত্তর দিলেন, পেঁয়াজ নাকি বাংলাদেশে চলে যায়, তার জন্য পেঁয়াজের দামটা বাড়ছে। যাই হোক, সেটা প্রশাসনের নজর আমি নেব, এসডিএম স্যারকে বলবো। সেটার জন্য পুলিশ প্রশাসন আছেন, বর্ডারে বিএসএফ আছেন, তারা দেখবেন আমাদের যা করেন আমরা সেটা রিপোর্ট দেবো, আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়া মহ প্রশাসক সেখানে দেবেন। নমস্কার। আপনার নামটা? আমার নাম প্রদীপ কুমার ভৌমিক, সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার সদর। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন, আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা, ক্যালকুলাস হোম কোচিং সেন্টার, এবার ত্রিপুরার রাজধানী আগরতলায়। বাড়িতে গিয়ে পড়ানোর জন্যে সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই, ছাত্রীর জন্যে মহিলা বাচ্চাদের ট্রেনিংযুক্ত শিক্ষক, চিন্তামুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে, আপনার শিক্ষক বেছে নিন আপনারাই। তাই আমরা দিচ্ছি প্রথম 2 সপ্তাহ ফ্রি ট্রায়াল, ভালো লাগলেই পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে। ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9368014223 অথবা 6009736933 নম্বরে, অথবা মেইল করুন calculuscoachingcenter@gmail.com। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.calculus